বেঁধে রাখতে চাইছি। এমন অবস্থা করছে, গজনের মৃত্যুর তদন্ত হলে হয় তুমি না হলে আমি বিপদে পড়ব। আমার মনে হয় ওরা আমাদেরকে শুধু শুধু ভয় দেখাচ্ছে, যাতে আমরা এগোতে না পারি। কিন্তু ছোট মালিক, আমার মনে হয় ওরা কিন্তু কিছুই প্রমাণ করতে পারবে না। কারণ হাসপাতালে যে আপনি গজনের চিকিৎসা করেননি, ওই ডাক্তার মুখার্জি করেছে, সেটা তো এমনিতেই প্রমাণ হয়ে যাবে। না না না, ব্যাপারটা অত সহজ নয়। কারণ হাসপাতালে প্রায় সবাইকে ছোট বিশি নিজের কবজায় রেখেছে, চাপে পড়ে ওরা কে কি সাক্ষ্য দেবে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যে যাই বলুক ছোটকা, সত্যির উপরে মিথ্যে জিততে পারে না। সবই হয়তো হবে, কিন্তু তার মধ্যে হয়তো আরো কিছু অন্যায় ঘটে যাবে। আমারও তাই মনে হচ্ছে। জানি না, এতক্ষণ আমরা বাড়ির বাইরে আছি, বাড়িতে কি হচ্ছে কে জানে। এই দেখো এই শাড়িটা। হাউ টামি, এই শাড়িটা কিন্তু তোমাকে দারুণ লাগবে। টু গুড, হ্যাঁ দারুণ লাগবে দিম্মাকে। ভালো লাগছে না, ওদিকের খবরও জানতে পারছি না। চিনিকে কি থানায় নিয়ে গেল গ্রেফতার করে? এত দেরি হচ্ছে কেন ভালো খবরটা আসতে? চিনি, এবার তুমি হেমাঙ্গিনী চৌধুরীর খেলা দেখবে। সে শুয়ে শুয়ে শুধুমাত্র অঙ্গুলি হেলনে কি কি করতে পারে জেনে চমকে উঠবে। আমি ফিরে এসেছি আমার জায়গায়, দেখি এবার তুমি কি করে আমার জাল থেকে মুক্তি পাও। ভালো করে সাজুগুজু করতে হবে তো। ওই দেখো তুমি এখানে। আরে বাবা, নিচে তোমার বন্ধুরা এলো বলে। ঠিক আছে, ওরা এসে গেলে ওদের বলো না একটু ওয়েট করতে, আমি টামিকে রেডি করেই আসছি। এই শিল্পী, মৌলি কোথায় রে? মৌলি এই তো এখানেই ছিল। আরে দেখো না, হয়তো কোথাও রেডি হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি। জ্বালা একটাই, এত আনন্দ মনের মধ্যে একেবারে ভুরভুর করে উঠছে, কিন্তু দেখানোর উপায় নেই। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায় ডিজনি প্লাস হটস্টারে।